আবার কি মাস্ক পরার দিন এসে গেল, ঘন ঘন হাত ও স্যানিটাইজ করতে হবে। আচমকা চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, এবার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘন্টায় ঘন্টায় আক্রান্ত হচ্ছে 700 বেশি মানুষ। কতটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ, আবারও করোনার মারণ যুগে আপরে ধ্বংস হতে চলেছে। খুব শীঘ্রই হয়তো সবাইকে মাস্ক, পিপিএ কিট ও স্যানিটাইজার নিয়ে ঘুরতে হবে, কারণ বিভিন্ন হাসপাতাল থেকে খুবই উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে, যা শুনলে ভয়ে শিউরে উঠবে। তথ্যসূত্রে খবর, আচমকা করোনার প্রকোপ মাথা চাড়া দিয়েছে, এবার আরও বেশি শক্তিশালী হয়ে ফিরছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই নতুন ভ্যারিয়েন্টটি আরও বেশি বিষাক্ত, জীবাণু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটির নাম জেনোবান। করোনার এই নতুন ভ্যারিয়েন্টটিও আগের করোনার মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত করবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। এখন অবধি গোটা দেশ জুড়ে একটু একটু করে বাড়ছে নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। অন্যদিকে যারা কোভিড-19 দুটো করে ডোজ নিয়েছেন, তারা আবারও এই রোগে আক্রান্ত হবেন কিনা, কিংবা তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, তা নিয়ে ধোঁয়াশা। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কেরলে 266 জন, কর্ণাটকে 70 জন, মহারাষ্ট্রে 15 জন, তামিলনাড়ুতে 13 জন, গুজরাটে 12 জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের রিপোর্ট এখনও সম্পন্ন হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে পশ্চিমবঙ্গে এর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু সামনেই পশ্চিমবঙ্গে ক্রিসমাস এবং বড়দিনের উৎসব পালিত হবে, নিউ ইয়ার হবে, করোনা অতিমারী রূপ নিতে পারে এই সময়, তাই বাংলার মানুষকে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার কি মাস্ক পরার দিন এসে গেল, ঘন ঘন হাত ও স্যানিটাইজ করতে হবে। আচমকা চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, এবার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘন্টায় ঘন্টায় আক্রান্ত হচ্ছে 700 বেশি মানুষ। কতটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ, আবারও করোনার মারণ যুগে আপরে ধ্বংস হতে চলেছে। খুব শীঘ্রই হয়তো সবাইকে মাস্ক, পিপিএ কিট ও স্যানিটাইজার নিয়ে ঘুরতে হবে, কারণ বিভিন্ন হাসপাতাল থেকে খুবই উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে আনা হয়েছে, যা শুনলে ভয়ে শিউরে উঠবে। তথ্যসূত্রে খবর, আচমকা করোনার প্রকোপ মাথা চাড়া দিয়েছে, এবার আরও বেশি শক্তিশালী হয়ে ফিরছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই নতুন ভ্যারিয়েন্টটি আরও বেশি বিষাক্ত, জীবাণু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটির নাম জেনোবান। করোনার এই নতুন ভ্যারিয়েন্টটিও আগের করোনার মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত করবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। এখন অবধি গোটা দেশ জুড়ে একটু একটু করে বাড়ছে নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। অন্যদিকে যারা কোভিড-19 দুটো করে ডোজ নিয়েছেন, তারা আবারও এই রোগে আক্রান্ত হবেন কিনা, কিংবা তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, তা নিয়ে ধোঁয়াশা। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কেরলে 266 জন, কর্ণাটকে 70 জন, মহারাষ্ট্রে 15 জন, তামিলনাড়ুতে 13 জন, গুজরাটে 12 জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গের রিপোর্ট এখনও সম্পন্ন হয়নি।